ডুবতে বসা পদ্মা ব্যাংকে টেনে তুলতে সমঝোতা স্মারক সই করল এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে হওয়া এই চুক্তির মধ্য দিয়ে ব্যাংক দুটি একভূত হবার পথে এগুলো আরেক ধাপ। সব প্রক্রিয়া শেষ হলে পদ্মা ব্যাংকের কার্যক্রম চলবে এক্সিম নামে। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার জানিয়েছেন, পদ্মা ব্যাংকের এখন থেকে সব দায় দেনা পরিশোধ করবে এক্সিম ব্যাংক। দুটি ব্যাংক একীভূত হলেও গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ণ হবে না বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। জিয়াউল হক সবুজের রিপোর্ট। নামে বেনামে ঋণ দিয়ে 3,672 কোটি টাকা খেলাপি ঋণের বোঝা ও নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মে জর্জরিত পদ্মা ব্যাংক মিলে যাচ্ছে সরিয়া ভিত্তিক এক্সিম ব্যাংকের সঙ্গে। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপস্থিতিতেই চুক্তি হয়েছে দুটি ব্যাংকের একীভূত হওয়ার প্রক্রিয়া। পরে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান জানান, এখন থেকেই পদ্মা ব্যাংকের সব দায় দায়িত্ব এক্সিম ব্যাংকের। নাজুক অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা আজকে এক্সিম ব্যাংক এগিয়ে এসেছি পদ্মা ব্যাংক টেক ওভার করার জন্য। এক্সিম ব্যাংকের জাল পড়েছে পদ্মা নদীতে, যাকে যাকে ইলিশ আসবে। আপনারা দোয়া করবেন, পদ্মা ব্যাংকের কোনো লোকের কোনো চাকরি যাবে না, ওরা নিরাপদে থাকবে। আর তৃতীয়ত হলো আমাদের যে ডিপোজিটর যারা আছে, ডিপোজিটরদের কারো কোনো ক্ষতি হবে না এবং যারা শেয়ার হোল্ডার তাদেরও কোনো ক্ষতি হবে না। এটা দেশের স্বার্থে দুটি ব্যাংক আজকে মার্জার হলো। আমরা জানি যে মার্চ মাস হচ্ছে আমাদের স্বাধীনতার মাস, স্বাধীনতার মাসে আজকে একটি ঐতিহাসিক ঘটনা হলো, আমাদের পদ্মা ব্যাংক এক্সিম ব্যাংকের সাথে মার্জার হচ্ছে। ব্যাংক দুটি একীভূত হলেও কর্মী ছাঁটাই হবে না বলে আশ্বস্ত করেন এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, একীভূত হওয়ার পর সঠিকভাবে পরিচালনার সব দায় দায়িত্ব এক্সিম ব্যাংকের। তারা হয়তো আমাদের কাছে এখন ফর্মালি মার্জার অ্যাকুইজিশনের একটা আবেদনপত্র জানাবেন। আবেদনপত্র দিলে আমরা আমাদের পক্ষ থেকে দুটো অডিট ফার্ম নিয়োগ করার, আমরা আগেও বলেছি যে দুটো অডিট ফার্ম নিয়োগ করা হবে। অডিট ফার্মগুলো সেই ব্যাংক দুটোর দায় সম্পদ চুলচেরা বিশ্লেষণ করে তাদের ভ্যালুয়েশন এবং অন্যান্য যে আর্থিক দিকগুলো আছে সেগুলো নিশ্চিত করবে। এছাড়া আইনি প্রয়োজনীয়তাও আছে, সবগুলো ফলো করে আমরা চূড়ান্ত অনুমোদনের দিকে যাব। একীভূত হওয়ার পর এক্সিম ব্যাংকের 43,000 কোটি টাকার আমানতের সঙ্গে যুক্ত হবে পদ্মার 6,000 কোটি টাকার হিসাব, বাড়বে ঋণের বোঝাও। ফার্মার্স ব্যাংক নামে শুরুতে ব্যাংকটি চালু হলেও পরে এর নাম বদলে করা হয় পদ্মা ব্যাংক, যা শেষ পর্যন্ত গিয়ে ঠেকছে এক্সিম ব্যাংকের মোহনায়। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।